আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার রাজধানীতে দরিদ্র ও হত দরিদ্ররা নিজেদের পেশা কর্মস্থলে যোগ দিতে না পেরে অস্তিত্ব টিকে রাখার অসম লড়াইয়ে হেরে যাবার ঝুঁকিতে পড়েছেন শত শত মানুষ এখন কিং কর্তব্য বিমূর নেই কোনো উপায় তবু চালিয়ে যাচ্ছেন জীবনযুদ্ধ বননের করাইল বস্তি এলাকায় সে দৃশ্যের চিত্র তুলে ধরেছেন মুসামিয়া ক্যামেরায় ছিলেন শাহিন রেজা বিভিন্ন পেশায় চাকরি করে যারা একদিন জীবন জীবিকা নির্বাহ করতেন তারা আজ একেবারেই কর্মহীন ও চাকরি হারা অনেক লোকজনের কোনো চাকরি চাকরি নাই আমরা খুব বিপদে আছি না আমরা সরকারি সহযোগিতা বেশি তেমন একটা পাইনি মাঝে মধ্যে দিচ্ছে দুই এক ঘরে পাইছে আর পাই নাই করোনা ভাইরাসের প্রকোপে দিশে হারা এই মানুষগুলো গত ছাব্বিশে মাস থেকে আমরা চাকরি হারাইছি আমরা চাকরি পাই না চাকরির জন্য মানে টাকার জন্য আমরা ঘর দিতে পারি না তুলামলা করে দেয় তারপর দুইটা ছেলে হবে করতে পারে আমি এটা কিছু করতে পারলে তবে এটাই দুধ মনে করি সমতি তেলুগুনুডা ইসলাম কিস্ত লেগে চাপ দিতাসে বাড়িলে ঘর ভাড়া লেগে চাপ দিতাছে খায়া শান্তি নাই হুয়া শান্তি না মানসি ফান্না ধারে লেগে টুড়ির মাঝে ফারামেরা ধরে জনপ্রতিনিধিরা এই সমস্যা সমাধানে এগিয়ে এলেও তার চাহিদার তুলনায় অপ্রতুল এটা অস্বীকার করার কিছু নাই সারা বিশ্বে এখন মানুষ চাকরি হারা এবং কর্মহীন এই আলোকেই মানুষ কষ্টে আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই তারপরও আমরা আমাদের তরফ থেকে যেটুকু সম্ভব আমরা করে যাচ্ছি এবং আমরা করব কর্মহীনদের ঘুরে দাঁড়াতে হলে প্রয়োজন সরকারি ও বিত্তবানদের সক্রিয় সমর্থন ও সহযোগিতা এমনটাই মনে করছেন ভুক্তভোগী মানুষ ও সমাজ বিশ্লেষকগণ মুসামিয়া আনন্দ টিভি ঢাকা চাঁদপুরের মেঘনা নদীর পানি বিপদসীমার সীমার উনআশি উপর ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে শহর সদর ও হাইমচুর উপজেলার প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল বুধবার বিকেলে হাইমচুর উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর দিয়ে প্রবাহিত হয়ে সেচ প্রকল্প এলাকার লোকালয় প্রবেশ করে এতে বহু মানুষের ঘরবাড়ি রাস্তাঘাট মাছের খামার তলিয়ে যায় এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘু চাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে সকাল থেকে অব্যাহত রয়েছে থেমে থেমে হালকা মাঝারি ও ভারী বৃষ্টিপাত জেলায় পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া বিভাগ এছাড়া নদীর পানি বিপদ সীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপকূলীয় এলাকার সকল নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বৃদ্ধি পেয়েছে চার থেকে পাঁচ ফুট পানি মাদারীপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে লেবাননে বিস্ফোরণে নিহত মিজানের স্ত্রীকে প্রদান করা হয়েছে নগদ বিশ হাজার অর্থ সহায়তা বৃহস্পতিবার মিজানের গ্রামের বাড়ি মাদারীপুরে শিকার মঙ্গল গ্রামের মাদারীপুর জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন এ সহায়তা তুলে দেন এ সময় উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন বলেন লেবাননে বিস্ফোরণে নিহত মিজানের লাশ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে ফের অবনতি হয়েছে মুশিগঞ্জের বন্যা পরিস্থিতির গত চব্বিশ ঘন্টায় জেলার ভাগকুল পয়েন্টে বৃহস্পতিবার পদ্মার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ছিয়াশি সেন্টিমিটার এবং মাওয়া পয়েন্টে উনসত্তর সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার পাঁচটি উপজেলা টঙ্গিবাড়ি লৌহজং সিরাজদিখান ও শ্রীনগর সহ মোট আটচল্লিশটি ইউনিয়নের তিনশো উনিশটি গ্রামের প্রায় দুই লাখেরও বেশি মানুষ এখন পানিবন্দি বাগেরহাটে হত দরিদ্রদের বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা সরকারি ঘর প্রদানের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ফকিরহাট উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মোস্তফা কামাল হারুনের বিরুদ্ধে এসব অনিয়ম ও টাকা আত্মসাতের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন এলাকার হত দরিদ্ররা বাগেরহাট থেকে শেহাবুদ্দিন জুবেলের তথ্য ও ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন মরিয়ম রিমো বাগেরহাটে হতদরিদ্রদের বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা সরকারি ঘর প্রদানের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ফকিরহাট উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মোস্তফা কামাল হারুনের বিরুদ্ধে আমি ঘরের জন্য গেছি ঘরের বলে ঠিক আছে ঘর হবে কিন্তু তিন হাজার টাকা লাগবে কত তারিখ দিন লাগবে টাকা টাকা দিয়ে তিন হাজার কিন্তু আমার ঘর না 1000 টাকা ধর্ম নিবেদন কারকারশমা টাকা চাইছে 1000 টাকা কিন্তু আমি টাকা দিতে পারিনি বলে আমার মেয়ের কার্ড হয়নি চাউলের কার্ডে aisa chaul read টাকা দাও আমারে তা তোমার 100 টাকা চাউলের একটা কার্ড করে দিয়ে ঠিক আছে সেইভাবে আমার 200 টাকা নিয়ে গেছে এ সকল অভিযোগে ভুক্তভোগীদের অভিযোগের তীর দিকে তিনি কোনো অবস্থাতেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কিন্তু মুঠো ফোনে যেভাবে যেমনটা বললেন

একই উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস বলেন এই সুনাম এবং প্রধানমন্ত্রী কর্মসূচি বাঞ্চালের যদি সামান্যতম কোনো জায়গায় তাদের কর্মকাণ্ড দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই এই কাজগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে আমি আপনাদের এইটুকু বিষয়ে আশ্বস্ত করতে পারি যে তদন্তপূর্বক তাদের আইন আইনগত ব্যবস্থা গৃহীত হবে এ ব্যাপারে কোনো বিষয় কোনো কিছু দ্বারা কেউ আচ্ছন্ন হতে পারে রাজনীতি সমাজনীতি কোনো কিছুর দ্বারাই কেউ কিছু আচ্ছন্ন হতে পারে না সরকারি বরাদ্দে সঠিক বন্টন নিশ্চিত করতে প্রশাসনের সর্বোচ্চ হস্তক্ষেপ কামনা বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ভুক্তভোগীদের মরিয়ম রিমু আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক রংপুরে পারিবারিক শত্রুতার জেরে খুন হয়েছে রাজীব নামে এক গার্মেন্টস কর্মী ঈদের ছুটিতে শ্রী রিতাকে নিয়ে রংপুর জেলার বালারহাট হাট শ্বশুর বাড়িতে বেড়াতে আসে রাজীব বুধবার রাতে রাজীবকে ঘুমন্ত অবস্থায় এলোপাতারি ছুরিকাঘাত করতে থাকে আগের ডিভোর্সের স্বামী জাহাঙ্গীর জখম অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ এই ছিল এখনকার মতো করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ডাব্লিউডিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আনন্দ টিভি বিডি পেজে যুক্ত হন ধন্যবাদ সকলকে শুভরাত্রি